ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সবকিছু ঠিক থাকলে কলকাতা পুরসভায় ভোট হতে পারে এপ্রিল মাসে তার আগে আচমকাই কলকাতার মেয়র ফেরাদ হাকিমের থেকে বিরোধী দলের একাধিক কাউন্সিলরের কাছে পৌঁছেছে একটি বেনামি চিঠি যেখানে মেয়র পারিষদ নিকাশী তারক সিংহ ও তার ঘনিষ্ঠর বিরুদ্ধে কাটপানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে লোকসভা ভোটের পর কাটপানি ফেরোতে দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে রাজ্য এবারে পুরো ভোটের মাত্র কয়েক মাস আগে বেনামি চিঠিতে কাঠপানি নেওয়া চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সরগরম কলকাতা পুরসভা এই চিঠি পেয়েছেন আর এসপির কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় ভোটের আগে এমন ইস্যু হাতছাড়া করতে চান না তারা এই হাউসি আনছি আমি আইনি ওরা গ্রহণ করবেন কিনা যে বিষয়টা যথাযথ তদন্ত হোক যারা করেছেন তারা যদি এই কাজটা অন্যায় করে থাকেন তাহলে তাদের শাস্তি হোক আর যদি না করে তারা যে অভিযোগগুলো এনেছেন তাহলে যদি যথার্থতা থাকে তারও তদন্ত হোক সিআইডি তদন্ত হোক বেনামি চিঠিটি লেখা রয়েছে কলকাতা পুরসভার মেয়রের উদ্দেশ্যে যদিও তিনি বলছেন কোথাও দুর্নীতি হলে তা দেখার জন্য নির্দিষ্ট বিভাগ রয়েছে আমাদের আছে যদি কারোর ইয়ে হয় হয় নাম লিখে পার্টিকুলার কেস দিয়ে দিতে পারে আমাকেও দিতে পারে আর যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেই তারক সিংহ দাবি কেউ উদ্দেশ্য প্রণোদিত তার ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে চাইছে আমি অনেক রকম যাতে করতে করবে এর আগে ত্রিফলা থেকে কুপন কেলেঙ্কারির মতো অভিযোগে উত্তাল হয়েছে কলকাতা পুরসভা এবারে বেনামি চিঠিতে কাটপানি নেওয়ার অভিযোগ ঘিরেও কি সেরকম কিছু ঘটবে উত্তর মিলবে ভবিষ্যতে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা